লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম আজকে নাই। ওরে বান্দা তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই, তবে মরণ হবে পালানের কোনো সুযোগ নাই, তবে তওবা করে নাও। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক পায়ে ধরে বলি আর দাড়িটা কাটিয়া নবীরে কাঁদাইও না, নামাজ আর বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে যুবক। তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না অভাব নাই, তোমার আমার মতো যুবকরা আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না অভাব নাই, তোমার আমার মতো যুবক ব্যবসা করে হারাম খায় না অভাব নাই, তোমার আমার মতো যুবক আজান দিলে মসজিদে হাজির। ও যুবক তুমি কেন পারবা না রে বাবা, তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আয় আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক, তওবা করার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মোনাফিকি যদি না থাকে গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাকায় দেখেন কারা কারা তওবার জন্য হাত উঁচু করেছে। আয় আল্লাহ গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ ওই জাহান্নামের আগুনকে ভয় পাই, মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বক্সের সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي
बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा, सोबर सो बार कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत नहीं मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। मौचक दारुल उलूम इस्लामिया हाफिजिया मद्रासा ओ यतीमखाना कर्तृक आयोजित অধ্যক্ষ তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট আরাফাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার,
আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদার, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরাত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজকের আপনারা এমন একটি মজলিসে হাজির হয়েছেন যে মজলিসটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে বেষ্টনী দিয়ে আছে। যেই মজলিসটা আজ আল্লাহর রসুলের ভাষায় জান্নাতের বাগান, এই বাগানে বসা মাত্রই গুনা মাফ। আপনারা কষ্ট করে অনেক দূর থেকে পকেটের টাকা ব্যয় করে হাঁটিয়া কাদা পেড়ি পারিয়া বৃষ্টি উপেক্ষা করে আপনারা আসছেন, অবশ্যই খানার জন্য নয়, টাকার জন্য নয়, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে। এমন কোনো আচরণ করিয়েন না যে দোয়ার পরিবর্তে বটদোয়া নিয়ে বাড়ি যাবেন, ইশারায় কাজ করেন, কেউ আওয়াজ দিবেন না। আমি সব মাহফিলেই বলি, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পড়তে এক সেকেন্ড লাগে না। অতএব ইশারায় কাজ করেন, কেউ জবান দিয়ে কথা বলবেন না, বারবার বলছি, হাতের ইশারায় কাজ করেন, কেউ কথা না বলি, মজলিসের আদব রক্ষা করেন। মানুষের জিন্দেগির মূল সফলতা আদবের মধ্যে। একটা লোক অনেক শিক্ষিত, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু অভদ্র অশালীন আচরণ করে, পৃথিবীর কেউ তাকে দিল থেকে মহব্বত করে না। আর একটা লোক শিক্ষা কম, টাকা পয়সা কম, কিন্তু নম্র ভদ্র, সবাই তার জন্য অন্তর ভরে দোয়া করে যে লোকটা খুব ভালো শান্ত মানুষ। অতএব আমিও কষ্ট করে আসছি, আপনারাও আসছেন, সওয়াবের নিয়ত থাকলে ধৈর্যের সাথে চুপচাপ বসে যাই, মোবাইল বন্ধ রাখি। যারা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল বন্ধ রাখেন, কথা বন্ধ রাখেন, না হয় আমি কিন্তু হঠাৎ হাত তুলে দোয়া করে চলে যাব। আল্লাহ পাকে মজলিসকে কবুল করে নিন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ঈমান আনায়ন করবেন, আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তার জন্য আমি রেখেছি শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لا طاعة لمخلوق في معصية الخالق আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা গ্রহণ করা হারাম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা, আল্লাহর কাছে ওই আমলটা সব থেকে বেশি প্রিয় যেই আমলটা সবসময় করে যদিও ছোট। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন একজন, বাকি সব মাখলুকাত, আল্লাহ হলেন একক, বাকি সব সৃষ্টি, আল্লাহ একা হলেন স্রষ্টা, আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক বা মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ যারা তারা হলো জিন, ফেরেশতা, কি মানুষ। এই শ্রেষ্ঠত্ব কে দান করেছেন? আল্লাহ যে গোটা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারো পরামর্শ নিয়েছিলেন? এককভাবেই দান করেছেন। এত দামি মানুষ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ, মাখলুকাতের মধ্যে আর দামি কেউ? এই মানুষগুলো এত দামি কেন? মদ পান করে এই জন্য, বিড়ি পান করে এই জন্য, গাঞ্জা খায় এই জন্য, মানুষের হক নষ্ট করে এই জন্য, বাড়ি ঘরে আগুন জ্বালায় এই জন্য, হত্যা করে এই জন্য, মানুষ কেন দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষের মতো দামি আর কেউ নাই, এরা খুব শক্তিশালী এজন্য দামি না, বরং পৃথিবীতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হলো দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যাঈফা, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল করে। আল্লাহর বানানো পিপিলিকার কাছেও আদমজাত দুর্বল। মানুষ নিজ হাতে তৈরি করা 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এত বড় দুর্বল মানুষটা এত দামি কেন? আল্লাহ পাক কোরআনে বলেন এরা কত দামি, কারণ কি? বিশেষ করে আখিরি নবীর উম্মতেরা আরো দামি। আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে কোরআনওয়ালারা দামি। মুমিন কোরআনওয়ালা যারা, এরা বেশি দামি। কেন এত দামি? আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদার কথা এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। নবীজিকে মক্কার মুশরিকরা বলেছিল, মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, তোমার রবের কথা বলো, কোনো সমস্যা নাই, আমরা যে বাপদাদার ধর্ম পালন করি, মূর্তি পূজা করি, এ বিষয়ে কোনো কথা বলো না। নবী শুনেন না, নালিশ চলে গেল নবীর আপন চাচা আবু তালিবের কাছে, যে হে আবু তালিব, তোমার ভাতিজাকে ফিরাও। সমস্যা কি? সে তোমার পিতৃপুরুষ যারা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে,
নবীজিকে ডাকলেন চাচা আবু তালেব, ডেকে বললেন হে ভাতিজা, তোমার দাদা আমার হাতে তুলে গিয়েছে, তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তোমার বিরুদ্ধে অভিযোগ, আমার কাছে কয়েকটা পয়েন্টের উপরে এসেছে, তুমি তোমার ধর্মের দাওয়াত দাও কিন্তু বাপদাদার ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কেন বলো? নবীজি জবাব না দিয়ে কান্না শুরু করলেন। চাচা আবু তালিব বললেন কান্নার তো কারণ নাই, কাঁদো কেন? নবীজি বললেন আমি জবাব কি দিব, আল্লাহ আমাকে তো এজন্যই প্রেরণ করেছেন, লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন অন্য অন্য আদিয়ানে বাতেলা বাতিল ধর্মের উপরে দ্বীনে হক ইসলামকে বিজয়ী রূপে প্রকাশ করার জন্য। আর এটা করতে হলে ইসলাম কি আর ইসলাম ছাড়া অন্যগুলো কি এটা আমাকে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন মুহাম্মাদের উম্মত গোটা দুনিয়াতে এত দামি কেন? ঈসা নবীর উম্মত এত দামি না, মুসা নবীর উম্মত এত দামি না, আখিরি নবীর উম্মত এত দামি কেন? আল্লাহ তার কারণ বর্ণনা করে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। উম্মতে মুহাম্মদীকে এত দামি বানাবার দুই কারণ, একদিকে তারা মানুষকে দিনের পথে ডাকবে, অপর দিকে মানুষকে অন্যায়ের পথে বারণ করবে। তার মানে নিজে নামাজ না পড়লেও অন্যদের নামাজের দাওয়াত দিবে, নিজে ইসলাম পালন না করলেও অন্যদেরকে ইসলামের পথে ডাকবে, ব্যাপারটা এমন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব উম্মতকে বাঁচাও। আগে নিজে বাঁচো, এরপরে আহাল বাঁচাও, তিন নাম্বার দায়িত্ব উম্মত বাঁচাও। আমরা নিজের চিন্তা আহালের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তায় পাগল হয়ে আছি, উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। আর আমাদের বাংলাদেশের স্লোগান কি, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। আমি বলি, এই চিল্লাইবেন না, আমার কথা শেষ করতে দেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এগুলো বলতে হয়, বুঝার চেষ্টা করেন। আমি কি বলি, দেশ বাঁচাও বলার আগে কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসে, অতএব দেশ বাঁচাও বলার আগে আগে বলতে হবে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও, মদের থেকে, জুয়ার থেকে, টাসের থেকে, গাঞ্জার থেকে, ক্যারামবোর্ড খেলার থেকে নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও। নিজে বাঁচবা, পরিবার বাঁচবে, সমাজ বেঁচে যাবে, সমাজ বাঁচলে দেশ বাঁচাও বলা যাবে না, এমনিই দেশ বেঁচে যাবে। দেশ বাঁচাও বলতে হবে না, এমনিই দেশ বেঁচে যাবে। আর আজীবন দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান দিলাম মদের বোতল নিয়া, তাস খেলা নিয়া, জুয়া খেলা নিয়া, তাহলে আমার চরিত্র খারাপ, আমার পরিবারেরটা খারাপ। আমি যদি বাঁচতে না পারি, পরিবার বাঁচবে না, পরিবার না বাঁচলে সমাজ বাঁচবে না, সমাজ না বাঁচলে দেশ বাঁচবে না। নিজে বাঁচো, আহাল বাঁচাও, এরপরে উম্মত বাঁচাও। আর আমাদের এখন কি হালাত, নিজের চিন্তা পরে, আহালের চিন্তা নাই, আর একজন আর ছেলের নিয়ে টেনশন, আর একজন টুপিওয়ালার নিয়ে টেনশন, নিজের কোনো খবর নাই, উম্মতের চিন্তা। ইসলাম কায়েম করো, ইসলাম কায়েম করো, বিপ্লব ঘটাও,
দেশের মধ্যে বিপ্লব ঘটাও, তোমার দ্বারা কেয়ামতের আগের দিন পর্যন্ত দেশে বিপ্লব হবে না, যতদিন পর্যন্ত তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের বিপ্লব না ঘটবে। তোমার মাথায় নবীর ইসলামের সুন্নত নাই, ইসলামের আদর্শ নবীর মহাব্বতের পোশাক নাই, প্রশ্ন করলেই বলে টুপির মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, জামার মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, পর্দার ভেতরেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, দস্তারখানে খাও না কেন বলে দস্তারখানের মধ্যেই কি ইসলাম, না খাইলে অসুবিধা কি, একটা একটা জিজ্ঞাসা করি আর তুমি প্রত্যেকটাকে ডিনাই করো, না করলে অসুবিধা কি, না করলে অসুবিধা কি, নবীর সুন্নতের কথা বললেই না অললে না করলে অসুবিধা কি, তো আল্লাহ যদি কয় তোর মতো বেদব জান্নাতে না দিলে অসুবিধা কি। বিপ্লব চাও, অস্ত্র ধারাইতেছে, অস্ত্র বিপ্লব করবে দেশে, তোর মতো বেঈমানের হাতে আর মুনাফিকের হাতে আল্লাহ ইসলামের বিপ্লব দিবেন না। শাহজালাল ইসলামের বিপ্লব করেছিলেন সিলেটের গৌর গোবিন্দকে, বাতেলকে চূড়ান্ত পরাজয় করেছিলেন শুধুমাত্র ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না। সেই আজানও আছে, তাহাজ্জুদ আছে, অ্যাকশন হয় না কেন, অ্যাকশন হয় না কেন, না হওয়ার পেছনে কারণ আমার হাতে তসবিহ পাগড়ি আর লাঠি আছে, আমার ছেলে মেয়ে রসুলের তরিকা মতো চলে না। হাজি সাহ মসজিদের সিফার মধ্যে 1000 দানার তসবিহ টানে, আজানের আধা ঘন্টা আগে মসজিদে হাজির, কিও হাজি সাহ খানা দানা খেয়েছেন বলে টাইট খানা খেয়েছে, কি দিয়ে খেলেন বলে 13 রকম ভর্তা, 14 রকম সবজি, 15 রকম মাছ, 17 রকম গোস্ত, বলে আপনি করেন কি, বলে যে তসবিহ টানি, বলে এত আয়োজন কেমনে হয়, বলে আমার ছেলে চাকুরি করে, বেতন কত, 20,000, 20,000 টাকায় মিয়া চলা, ঘর ভাড়া, বিদ্যুৎ, এত কিছু দিয়ে এত রকম, বলে বুঝবেন কি, ডান হাতে 20 পাইলো এমনি হেমনে আরো 30, হ্যাঁ এমনি হেমনে আরো 30, এইয়া খাইয়া হাজি সাহেব কি তসবিহ টানতেছে মসজিদের গোড়ায়, আজানের আধা ঘন্টা আগে হাজির, তুমি বাইতুল্লার পার্শ্বে বসেও যদি বুকের সাথে দেওয়াল মিলাইয়া তসবিহ টানো আর আল্লাহ আল্লাহ ডাকো কেয়ামত পর্যন্ত, আর তোমার সন্তান সুদ খায় ঘুষ খায়, তোমার সন্তান মদ পান করে হারাম কামাই করে, এর উপার্জন তুমি অবক্ষণ করতেছ, তোমার একদিনের লাব্বাইকও কবুল হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ এত দামি মানুষগুলোকে আখিরি নবীর উম্মত হিসাবে এত দামি করে দিলেন, এই দামি মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না, তাহলে জাহান্নাম বানাইলেন কেন, শয়তান পেছনে দিলেন কেন, জাহান্নাম আসেনি, শয়তান আসেনি, আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, তো জাহান্নাম বানাইলেন কেন, আর পেছনে জাহান্নামে নেওয়ার জন্য কাজে লাগাইলেন ইবলিসকে, কারণ কি, কারণ হলো কিছু মানুষ দুনিয়াতে এমন নফসের গোলামিতে পরিণত হয়ে যাবে যে এরা কারো বয়ান শুনবে না, শুনলেও আমলে নিবে না, বরং মাঝে মাঝে বলবে হুজুরের কথা কি আর মানা যায়, এভাবেই চলব, এতে যদি জাহান্নামে যেতে হয় যাব, আল্লাহ বলেন তুই গেলে আর আমি ফিরে এলাম কি, যা
কেন কোনো মানুষ বলে এত ন্যাক করে লাভ কি? জাহান্নাম তো আরো আছে, জাহান্নাম তো ভরতে হবে। আমি যেই পীরের দরবারে গিয়েছি এটাই আমার আসল বাপ, জন্মদাতা বাপ আমার আসল না। এই বাবারে যে ধরছি তো ধরছি, এতে যদি আমার জাহান্নামে যেতে হয় যাব। আলেমুল আমার বয়ান আমার দরকার নাই। আল্লাহ বলেন তুই গাদ্দারি করে যদি জাহান্নামে যেতে চাও, তোর মতো গাদ্দারদের জন্যই জাহান্নাম বানিয়েছি। কিন্তু আমি আল্লাহ চাই নাই, তুই জাহান্নামে যা। হ্যাঁ, শয়তান তোমাকে গুনার দিকে আকর্ষণ করে ডাকে, আর এই অবস্থায় তুমি যদি গুনার পথ থেকে ফিরে আল্লাহর গোলামিতে পরিণত হও, তোমার মর্যাদা গোটা মাখলুকতের থেকে দামি হয়ে যাবে, ফেরেশতার থেকে দামি, জিনের থেকেও তুমি দাম। এখন এই শয়তানের মোকাবেলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই দল, মানুষ আর জিন শয়তান, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানকে দেখাও যায় না, চিনাও যায় না। মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। দেখা যায়, চিনা যায় না, যে এটাই আমার পিছে বাস দিচ্ছে, এটা ধরার মতো কায়দা নেই। কারণ নেফাকি অন্তরের মধ্যে, যেটা দেখা যায় না। আল্লাহ পাক বলেন এমতো অবস্থায় এই শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠত্ব বজায় রেখে শয়তানের মোকাবেলায় টিকে থেকে জান্নাতে যেন অনায়াসে যেতে পারে, আমি আল্লাহ এজন্য আমার আপন আপন বান্দাদের পেছনে দুইটা মাধ্যম দিয়ে দিলাম। ওই দুই মাধ্যমকে ধরে রাখলে আল্লাহ পাক বলেন তুই অনায়াসে জান্নাতে চলে যাবে। শয়তানের মোকাবেলা করবি দূরের কথা, শয়তান তোকে ধোকা দেওয়ারও সুযোগ পাবে না। ওই দুই দল, ওই দুইটা মাধ্যম, এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বারে রিজালুল্লাহ। এক নাম্বারে কোরআন, দুই নাম্বারে ব্যক্তি। এক নাম্বারে কোরআন ধরো, দুই নাম্বারে ব্যক্তি ধরো। ব্যক্তি কারা? বলে আমি আল্লাহ। তোমাদেরকে ওই ব্যক্তির বিষয়ে আমার কাছে অ্যাপ্লিকেশনের দায়িত্ব শিখাই দিছি তোমাকে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তুমি আমার কাছে দরখাস্ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা দেখান। আল্লাহ কোন সঠিক রাস্তা? আমি তো চিনি না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ তাদের রাস্তা, যেই রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলতেছে, এমন বান্দাদেরকে আমাদের বান্দাদের মাধ্যমে আমাদেরকে ওই পথ দেখান। তারা কারা? আল্লাহ পাক অন্য আয়াতে তার জবাব দিয়ে বলেন তারা চার দল, নবিগিন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সর্বশেষ যেই দলটা সালিহিন, এদেরকেই আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেন এরা সাদিকিন, এরা আউলিয়া আল্লাহ, এরা উলামা। এরা কি? উলামা। নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে গেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর বলেন হে উম্মত, দুটো জিনিস আমি রেখে যাই, আকরায় ধরে যদি রাখতে পারো জিন্দেগি তো তোমার ঈমান নষ্ট হবে না, পথ ভ্রষ্ট হবে না, গোমরা হবে না, শয়তান তোমাকে জাহান্নামের পথে নিতে পারবে না। দুটো জিনিস তোমরা আকড়ায় ধরো রে মুমিন, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল। কয়েল জ্বলে, কয়েল নিভাই দেন তাড়াতাড়ি, এই কয়েল নিভাই দেন। আল্লাহ, নবী বললেন দুটো জিনিস রেখে যায় আঁকড়ায় ধরো, কোনোদিন ঈমান নষ্ট হবে না, এক নাম্বার কোরআন, দুই নাম্বারে নবীজির সুন্নাত।
এ দুটো জিনিস কঠিন ভাবে আঁকড়িয়ে ধরো হে মুমিন। কোন বেঈমান কোন শয়তান তোমার ঈমানটারে ধ্বংস করতে পারবে না। দু জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাত। এখন কিছু বুঝার মতো দুই মিনিট কথা আমাকে জবাব দিতে হবে, আমি প্রশ্ন করব। নবী রেখে গেলেন কয় জিনিস? কোরআন আর সুন্নাত। এই কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ নবীরে জানাইছেন নি? আল্লাহ জানেননি? কথা বলেন। এরপর নবীজি কেন বললেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ও সাহাবায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো আমাকে যেমনে নামাজ পড়তে দেখো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী তো জানেন আমি নবীর দেওয়া দুই জিনিস ছাড়া নতুন কোন সংবিধান জমিনে আসবে না, নতুন কোন নবী নবুয়াত নিয়ে জমিনে পদার্পণ করবেন না। অতএব কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো যদি জান্নাতের পথে চলতে চায়, আল্লাহর দেওয়া এই কোরআন আর আমি নবীর আদর্শ দিয়েই চলতে হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই, নতুন কোনো ধর্ম নাই, নতুন কোনো আদর্শ দিয়ে চললে জান্নাত পাবে না। নবী জানেন কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এবং এটাও বলেছেন কোরআনের ধরে রাখ, সুন্নতের ধরে রাখ, কোনো দিন হালাক হবে না, ধ্বংস হবে না। এই কথাটাই তো যথেষ্ট। নবী আবার কেন বললেন আমাকে দেখে দেখে নামাজ আদায় করো? আল্লাহর নবী তো এটাই বলতে পারতেন, কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম, রাআইতুমুল কিতাব, তোমরা কিতাব দেখে দেখে নামাজ পড়ো, কিতাবের হাদিস দেখে দেখে নামাজ পড়ো, কোরআনের আয়াতের ব্যাখ্যা দেখে দেখে নিজে পণ্ডিতি করে চলো। আল্লাহর নবী জানেন কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত, আমি নবীর আদর্শ থাকবে কেয়ামত পর্যন্ত। এরপর নবী কেন বললেন আমাকে দেখে দেখে আমল করো? আবার নবী এরপরে এটাও বলার পরে নবী জানতেন যে আমাকে দেখবে সাহাবায়ে কেরাম, সাহাবাদের পরের যুগে যারা আসবে এরা তো আমাকে দেখতে পারবে না, কারণ আমি চিরদিন জমিনে জিন্দা থাকবো না। তাহলে তারা কারে দেখে আমল করবে? নবীজি বুঝায় দিলেন এর উম্মত আমাকে দেখে দেখে নামাজ আদায় কর, তোমরা এমন ভাবে নামাজ পড়ো আবার তোমাদের পরবর্তী যারা তারা যেন তোমাদেরকে দেখে নামাজ আদায় করে। আমি তিনটা যুগ দিয়া দিলাম, খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তিনটা যুগ স্বর্ণের। এক নাম্বার আমি নবীর যুগ, আমার পরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এই তিন যুগ স্বর্ণের দিয়ে গেলাম, এর সাথে সম্পৃক্ত যদি হতে পারো তোমাদের জিন্দেগিটাও স্বর্ণের মতো হয়ে যাবে। এরপরে নবী হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরামদের মর্যাদার কথা বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরসূরি। কিসের? টাকা পয়সা? না না, ইলমে নবুয়তের এরা উত্তরসূরি। আল্লাহর নবী এ কথা কেন বললেন? বলে কেয়ামত পর্যন্ত নবী থাকবে না, আবু বকর ওমর সাহাবায়ে কেরাম থাকবে না, কেয়ামত পর্যন্ত থাকবে উলামায়ে কেরাম। আমি নবী বলে গেলাম এই ওলামায়ে কেরাম কারা জানো? এরা আম্বিয়া কেরামের ওয়ারিস। আল্লাহ বলেন এই ওলামাদের দাম কত জানো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে সব থেকে বেশি ওলামায়ে কেরাম আমি আল্লাহকে ভয় করবেন। অর্থাৎ অন্যরা যদি গুনাহ করে ফেলে ওলামারা গুনাহ করবে না।
অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। ওলামায়ে কেরামের দাম কত, নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। ও সাহাবায়ে কেরাম, আমি নবীর দাম যত, উম্মতের মাঝে ওলামায়ে কেরামের দাম তত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। ওরে বান্দা, 1000 ব্যক্তি সাধারণ মানুষ আল্লাহর ইবাদত করবে, এর থেকেও দোস্তে নবীজি বললেন আমাকে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে দেখে আমল করো। সাহাবায়ে কেরাম, তোমরা সামনের লোকদের বলো আমাদের দেখে দেখে আমল করো। নবীর ওয়ারিস ওলামাদের সম্পর্কে নবী বললেন তাদেরকে দেখে দেখে তোমরা আমল করো। এরপরে বললেন দুটো জিনিস ধরে রাখ, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নত। নবী হাদিসের কথা বললেন না কেন? বলে লক্ষ লক্ষ হাদিস জমিনে থাকবে, এই হাদিস দিয়া উম্মত চললে বিপদে পড়ে যাবে। হাদিস, লক্ষ লক্ষ হাদিস বান্দা আমল করতে পারবে না, বুঝবেও না, আমলের জন্য হলো সুন্নত। আমি নবী যেই হাদিসের আলোকে এই সুন্নতের আমলের কথা বলছি, এটা আমল করো। আর কেমনে করবা? সুন্নতের কথা কিতাবে আছে, কিতাবে থাকলে তুমি পারবা না। যারা কিতাব পড়ে পড়ে সাহাবায়ে কেরাম শিখলেন, আমল করলেন, তাদেরকে দেখে যারা কিতাব পড়ে আমল করলেন, তাদেরকে দেখে যারা কিতাব পড়ে আমল করলেন, এইভাবে যেতে যেতে ওলামায়ে কেরাম কিতাব হাদিস পড়ে পড়ে আমল করবে। তোমরা যারা কিতাব পড়তে পারবা না, ওলামাদেরকে দেখে দেখে আমল করতে থাকো, ওলামাদের দেখে তুমি সুন্নতের আমল করো। এরে নবীর উম্মতের দল, এই আলেমরাই হলো তোমাদের জান্নাতের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা আকুমু মাআস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হয়ে যাও। উলামা, সাদিকিন, সালিহিন, আউলিয়া, এরা সব ওলামাদের অংশ। কারণ ওলামা এলেম না থাকলে বান্দা মুফতির হতে পারে না, মুফাসসির মুহাদ্দিস হতে পারবে না। কিন্তু আজ কপাল বড় খারাপ, ইসলামের ব্যানার টানাইয়া একদল আজ পাপ প্রচেষ্টা কর, অপচেষ্টায় লিপ্ত আলেমদের বিরোধিতা করার জন্য। কাকে খুশি করে, কাকে বেজার করো? এই ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, এই ইসলামের দাবিদার মুনাফিক, কাকে বেজার করে কাকে খুশি করতে চাও? আমরা দেওবন্দের উত্তরসূরি, আমরা দাওয়াত ও তাবলীগের মহব্বতের বান্দা, আমরা কওমি গরনার সন্তান, আমরা আহলে হক পীর মাশায়েখদের মহব্বতের বান্দা। কাকে খুশি করে কাকে বেজার করতে চাও? কাকে আঙ্গুল তুলে কাকে খুশি করতে চাও? মা বাবা সন্তানকে খুব কষ্ট করে বড় বানাইলেন, নিজে না খেয়ে সন্তান খাওয়াইলেন, নিজে ঘুম না পেরে সন্তানকে পড়ালেন, সেই সন্তান বড় হইয়া এখন বলে মাও চিনি না, বাবাও চিনি না, মা বাপ কেউ আমার লাগে না। এলাকার সবাই বলে তোর মতো কুলাঙ্গার আর কেউ নাই। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসে আজ বয়ান করি, হাজার 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 মানুষ বৃষ্টি আর কাদা পেরিয়ে, টাকা নাই, পয়সা নাই, এখানে বয়ানের জন্য আসরে বাবা আমার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, আমি হাফিজুর রহমানকে জিরো থেকে হিরো বানানোর পেছনে একমাত্র অবদান হলো ওলামা।
আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন শিখলাম ওলামাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে হাদিস শিখলাম, আলেমদের কারণে আমার মা বাবার বিয়া বৈধ হলো, ওলামাদের অবদান, আমার মা বাবা আমার দাদা দাদি নানা নানির জানাজা হয়ে গেল, ওলামাদের কারণে পশ্চিম চিনতাম না চিনলাম, হালাল হারাম জানতাম না ওলামাদের কারণে জানলাম, ওলামায়ে কেরামের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, পর্দা শিখলাম, কালেমা শিখলাম, আল্লাহরে চিনলাম। আজকে যদি কোনো মুমিন বলো আলেম আমার লাগবে না, তোমার মতো মুনাফিক কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। এলমেরা এজাজ কর দন বেহিসাব, খলকেরা দাদন জবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রা, মিস্তে ই খসলত একে দিন দারে রা। ভাইরা আমার, ওলামায়ে কেরামদের পথ আর মত অনুসরণ করে চলো রে ভাই। আর ওলামা কাকে বলে? আল্লাহ নিজেই কোরআনে বলেন, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি ভয়ের ব্যাখ্যাই হলো গুনাহ করে না। গুনাহ এখন যদি মনে করেন ফাকিরিওয়ালা বিশাল বড় টাইটেল আল্লামা, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন, কুতুবুল আলম, মুজাদ্দিদে জামান, এরকম বিশাল ব্যানার টানায় বয়ে রইছে, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, এই রকম যদি বিশাল বড় পিরানি পীর দস্তগীর হইয়া কুতুবে জামান হয়ে বসে থাকে, সে কি ওলামা? বরং সে ইবলিসের চরম বন্ধু, মুসলমানের দুশ্মন। এই মিয়া, আমার নবীর থেকে বড় পিসেবের নাম জানি কি? কি বললে একটু ভেবে চিনতে বলুন, আমার নবীর থেকে দামি পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জেলানি, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, কেউ না? ও মাইজবান্দা, তাও না? আড্রসি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, চরমনাই, তাবলিগ, সারসিনা, ফুরফুরা, জনপুরি, কৌমি, ঈসা নবী, ঈসা নবীও না, ইব্রাহিম নবী, কেউ না? নবী সবার বড় পীর, নবী সবার বড় মুফাসসির, নবী সব থেকে বড় মুহাদ্দিস, নবী সব থেকে বড় মুফতি, নবীর থেকে দামি আর কেউ নাই। সেই নবী ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরছেননি, গেছেননি, কোরআন পড়ে শুনাইছেননি, বয়ান করছেননি, মানুষ কালেমা পড়ছেনি। ওই পীরের ভক্ত ভণ্ড, তুই কোন পীরের মুরিদ হয়েছ যে 30 বছর হয়ে গেল তোর পীর মানুষের বাড়ি গিয়ে কালেমার কথা বলে না? এটা পীর না হিজলাম, জবাব দে। না ভাঙ্গার দরকার নাই, ও খোদাই আছে না, আমাকে ফাও কামের দরকার আছে, অগোয় আস্তানা ভাঙতে গেলে এদিকে আমার কত এবাদাত নষ্ট হইব। আমি ওগো লগে তর্ক না করে এই ফাঁকে আমি 100 বার দরুদ শরীফ পড়ি, ফালতু ওদের চিন্তা করো লাভ আছে আমার? ও ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই, আমরা আমাদের লাইনে থাকি। জাহান্নাম আছে না, ওই যে মগায় বলছে না, যাই আমার কাবা, হে বাবাই আমার কাবা। চিন্তা করেন আমার নবীর থেকে দামি কেউ আছে? এই সহজ কথা বুঝতে কষ্ট হয়, সেই নবী যে হজ করেন নাই, করেছেন ওমরা, তাহলে তুমি কোন পীরের মুরিদ যে তোমার পীর সাহেব মক্কায় হজে যায় না?
অথচ কোটি টাকার বালিশ বানাইয়া তোমার পীর বাবা ঘুমায়, মুরিদের টাকা খাইয়া পেট মোবারক তিমি মাছ হয়ে গেছে। এই বেটা আমিও পীরের মুরিদ, কিন্তু এহুদির দালালের মুরিদ না। তোমার পিসাব এই এলাকায় আসে না কেন? 30 বছর হইল, খালি পীর বাবার নাম কইলা নামও কয় না, বেদুবি হবে। কি হবে? নবীজির নাম কি? সবাই বলছেন, আবার বলেন, কোনো গুনাহ হয় নাই? হ্যাঁ, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, তোর পীর বাবার নাম নিলে বেদুবি হবে কেন রে খাটাস? এই ভণ্ড, এই ইহুদির দালাল, এই মুনাফিক, তুই পীরের মুরিদ বাচ্চা গেছো, দেশটা কোরআন দিয়ে চলে না, নাইলে টের পাইতি রডের বাড়ি কারে কয়? টের পাইতি রডের বাড়ি কি প্রকার? বাচ্চা গেছো আর বাঁচছো কেন? আমরা বেদব না, আমরা আদর্শ নবীর উম্মত, নাইলে আমরা কওমিওয়ালারা যদি বাস লইয়া নামি, তোকে ভণ্ড সাইজ করতে মাত্র 30 মিনিট টাইম, শুধু কওমিওয়ালারা বাস লইয়া নামলে হুজুর লাগবে না, নুরানি হেফজর ছাত্র লাগবে না, খালি আমরা যুবকরা নামি না কেন? আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা উশৃঙ্খল না, আমরা গালি দিতে শিখিনি, শুনতে শিখেছি। তোদের গালিকে সালাম জানাই, কারণ তোদের গালি আমাদের উপরে উঠার সিঁড়ি। কওমির বিরোধিতা যত করেছ ততই কওমির মান বেড়েছে, তাবলিগের বিরোধিতা যত করেছ তাবলিগ কমেছে। হ্যাঁ, চরমোনাইয়ের বিরোধিতা যত করেছ চরমোনাই কমেছে, কওমি মাদ্রাসার বিরোধিতা যত করেছ কমেছে। কি বারা বাড়তেছে? প্রত্যেকটা বাংলার ঘর হবে কওমি মাদ্রাসা। ধন্যবাদ গালিওয়ালাদেরকে, সুযোগ পাইলে হাদিয়া দিমু, যোগাযোগ করিও, তোমার গালির কারণে আমাদের এই সম্মান। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ যাবি না, নতুন ভাগল ফুরান তো কয় না, কারণ আগে কইছে আলামি। লোকেরা কয় এত ভালো মানুষ হঠাৎ পাগল, দেখতেই হবে। যখন যায় নবীজির চেহারা মোবারক দেখা মাত্র কালেমা পড়ে। ইহুদি মহিলা শিশু বাচ্চা কোলে নিয়ে আসে নবীর কাছে, নবীর দুই একটা প্রশ্ন করে আটকাবে। আল্লাহর কি কুদরত, মহিলা নবীর কাছে আসা মাত্র কোলের দুধের বাচ্চা নবীরে সালাম দিল। মহিলা কয় কারবার কি, তুই আম্মু কইয়া ডাকতে পারো না, সালাম দিলি কারে, চিনলি তুই কে? বাচ্চার জবান খুলে গেল, ডাক দিয়া কয় মা, তুমি জানো না ইনি হলেন রহমাতুল্লিল আলামিন। আমি কথা বলতে পারি না, সালাম দিতে জানি না রে মা, রহমাতুল্লিল আলামিনের পেছনে এক ফেরেশতা আমাকে সালামের লব্জ শিখিয়ে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল্লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুয়াত ফখরুল আউয়ালিন, ছোট ওজুদাস রহমাতাল্লিল আলামিন, মসজিদে উশুদ আমার ওয়ে জমিন। কেমন একজন নবী পাইলির মুমিন,
চিনলি না নবী কেমন, যেই নবীকে দেখার জন্য জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে থাকে, কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই পীরের ভক্ত, তোমার পিসাবের চেহারা দিয়ে থাকাইলে কয়দিনের ক্ষুধা কমে? হ্যাঁ কমে না, বরং বিরিয়ানির কথা মনে পড়ে, হাজি বিরিয়ানি লও, কারণ পীরও খাওয়াল মুরিদও খাওয়াল, খালি এখন খাওয়াল খানার নাম কানে ডারে মোটিফাই করে নাম দিছে তবারক, খাইলে হয় মোবারক, কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়া চলে মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীরে কষ্ট না দেয়, কেমন মায়ার নবী আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজির ঘাম মুবারক থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়, আমি আয়েশা নবীজির ঘাম মুবারক বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে নবীজির ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ও গো নবীর উম্মাতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরুষিরাত মিজানে, নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরি ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কে মনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবী কালেমার দাওয়াত দিতে তাইফের ময়দানে হাজির, তাইফের কাফের বেইমানেরা বাচ্চাদের লেলিয়ে দিয়া কয় পাথর মেরে তারায় দাও মক্কার পাগল, তাইফের কাফেরের বাচ্চাগুলো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মোবারক, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম করে দিলে, ওই নবীর শরীরে পাথরের আঘাত রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকায় গেল, আমার নবী একবার তায়েফের দিকে তাকায় কান্না করে আর কদম বাড়ায় বাড়ায় জন্মভূমি মক্কার দিকে আগায় যায়,
আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, জিব্রাইলের পাঠায় গিয়ে দিয়া বলেন যাও তায়েফের জমিন উল্টায় দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন তায়েফের জমিনটা উল্টাইয়া বেঈমানগুলো ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। আমার নবী বলে আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ না হয়, তায়েফের মানুষের উপরে যেন রাগ না হয়, ওরা আমাকে চিনে না, যদি ওরা আমাকে চিনতো আমি কেমন নবী, কেমন নবী। ওই কাফেরগুলো আমাকে পাথর মারত না, আমার রক্ত জমিনে ঝরাইতো না, ওরা যদি জানতো আমি কেমন ইয়াতীম, আমি নবীর মা নাই বাবাও নাই, আজ আমাকে পাথর মেরে মেরে রক্ত ঝরায়, ওরা আমাকে চিনে না। আল্লাহ যেন রাগ না করে, বরং দয়া করো, ওরা একদিন যদি আমাকে চিনতে পারে আর আমার সাথে বেয়াদবি করবে না, ওদের মারিও না, আমি নবী রহমাতুল লিল আলামিন হেদায়েতের দোয়া করতেছি। ওরে নবীর উম্মতের দল হে আশেক, ওই নবীর উম্মত হয়েছ কপাল কত ভালো, যেই নবীর উম্মতের এত দাম এত দাম। নবী বলেন আমি নবী, আমার উম্মত নিয়া জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবো, এর আগে কেউ ঢুকার পারমিশন পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওরে উম্মত, ওই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে, কোরআন নবীর পক্ষ থেকে, সুন্নতের আমল ধরে রাখো। আল্লাহ বলেন আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে, কারণ তোমরা আমার আদরের বান্দা। আবার এই বান্দাদের মধ্যে যারা আখিরি নবীর উম্মত তারা আমার আরো কাছের বান্দা, আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে যারা মুমিন তারা আমার আরো আপন বান্দা। আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে যাইবা, কারণ তোমরা বড় দুর্বল, একটা সেকেন্ডের সূর্যের গরম তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া, এরপরেই মুখের পানি ঢালে ঠান্ডা তাপ কমানোর জন্য। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা সূর্য নাই, এরপরও এত গরম লাগে, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। এরে আল্লাহর বান্দা, তোমরা এত দুর্বল, রাতের গরম সহ্য করতে পারো না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে কিভাবে সহ্য করবি, গুনাগার হইয়া যদি হাসরের মাঠে উঠো, সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমানের নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আর একদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ নিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব কার, কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ তাআলার আওয়াজটা তো বিকট হবে। আল্লাহর কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ ভালো করে জানেন একটা সেকেন্ডের জন্য আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ এজন্য বারবার বলে বান্দা গুনাহ ছাড়িয়া তওবা কর। আল্লাহ প্রত্যেকটা রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমি আল্লাহকে একবার মায়া করে ডাক দিই আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির, কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোদের বানাইলাম, আজকে তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো বাবার মনটা বড় খুশি হয়ে যায়, যখন তুই তোর মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, তুই একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না, তুই আর একবার আব্বা কয়ে ডাকছো বাবায় জবাব দেয় না, মাকে মা মা বলে যত ডাকো জবাব দেয় না, কারণ আব্বা আম্মা চায় তুই যতবার আব্বা কয়ে ডাকবি বাবায় ততবার খুশি, কলিজা ঠান্ডা হয়, বাবায় যতবার খুশি তত মা কয়ে ডাক দিলে মা কলিজা ঠান্ডা হয়। স্বামী আর স্ত্রী ঘুমায় গেল বিছানার মধ্যে, স্বামী একদিন তাকায় দেখে বাম কিনারা স্ত্রী বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে, স্বামী ডাক দিয়া কয় বিবি গভীর রাতে ঘুমাও না কেন, কেন তুমি কান্না করো, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার এ দুঃখ শুনে কোনো লাভ নাই, বলে না বলো কেন তুমি কান্না করো বিছানায় রাতের গভীরে, মা কান্না করে বলে ও স্বামী আমার আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমার সাথে রাগ করে মা বলে ডাক দেয় না, কেন রাগ করেছে, আমি সন্তানকে একটা ধমক দিয়েছিলাম শাসনের জন্য, সন্তান অভিমান করে আর আমাকে মা বলে না, স্বামী ডাক দিয়া কয় বিবি না বললে কি একদিন না একদিন তো বুঝবে আর ডাক দিবে আর কপালে আঘাত করবে, তুমি চুপচাপ ঘুমাও, আল্লাহর বান্দি ডাক দিয়া কয় স্বামী তোমাকে বুঝাতে পারবো না, আমি খানার প্লেট নিয়ে যতবার খেতে বসি আমার খানা আসে না, কারণ আমার খানার থেকে সন্তানের মা ডাকে বেশি মজা পায়। আল্লাহ তাআলা বলেন এর গোলাম আজকে তুই মাকে মা বলে ডাকো মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তুই আব্বাকে আব্বা বলে ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়, ওই মা বাবায় তোরে বানায় নাই শুধুমাত্র খানা দেয় আর কাপড় দেয়, এতেই তুই মা মা কয়া পাগল বাবা বাবা কয়া পাগল, আর আমি আল্লাহ তোর কেমন মালিক, আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে বিনা তারে বিনা অক্সিজেনে তোরে বাঁচাইয়া মায়ের গর্ভে বাঁচায় তোরে খানার আয়োজন করেছি, তোর মুখটা তোর জিব্বাটা দিয়ে আমি নাপাক রক্ত লাগাই নাই রে গোলাম, মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় ক্ষুধা নিবারণ করেছি না, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে দীর্ঘদিন রাখলাম নাপাক রক্ত দিয়ে তোর মুখটারে নাপাক করি নাই, কারণটা কি জানো রে গোলাম, তুই দুনিয়াতে জন্ম নিয়ে কি খাবি, ভাত মাছ খেতে পারবি না রে বান্দা, আমি আল্লাহ দয়া করে তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন সুন্দর কুদরতের ফ্লাক্স বানাইলাম, দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গ্যারান্টি দেয় 24 ঘন্টার বেশি গরম পানি আর গরম থাকে না, আর আমি আল্লাহ এমন মায়ার আমি আল্লাহ এমন রহমান এমন সুন্দর করে তোর জন্য দুধের আয়োজন করলাম, 2 বছরের কিনারায় তুই মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না, ঠান্ডা হবে না, গরম বেশি হবে না, এরে বান্দা আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম, এরপরে তুই বড় হইতেছ তোর এখন ভাত খাইতে মনে চায় কিন্তু দাঁত নাই কি দিয়া তুই খানা খাবি, আমি আল্লাহ কুদরতিভাবে তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম, 2 পাটি দাঁত পাওয়ার কম এই দাঁত দিয়া নরম নরম খানা খাবি, আস্তে 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 যখন বড় হয়ে গেছো তোর এখন মনে চায় একটু নর শক্ত খানা খাবি, আমি আল্লাহ তোর এই দাঁতগুলো ফালাইয়া
আমি আল্লাহ তোরে আবার পাওয়ার ওয়ালা দাঁত ব্যবস্থা করে দিলাম। এরে আল্লাহর বান্দা, এগুলো তো তোর মা করে নাই, তোর বাবাও করে নাই। তোর বাবা তোরে কাপড় দেয়, সাবান দেয়, তোর মা তোরে ভাত দেয়। এতে তুই মায়ের পাগল, বাবার পাগল। মা বাবায় তোরে ডাক, তুই যদি ডাক না দাও মা বাবা বড় কষ্ট পায়। আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইতেছো। আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমারে আব্বা বলে ডাকবে, আমি আল্লাহর কোন স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি রে মানুষ, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া থাকি। তুই যখন জিব্বা নারায় নারায় আব্বা কয়া ডাকো, আম্মা কয়া ডাকো, আমি আল্লাহ বেজার না। তুই তোর মাকে ডাক ডাক ডাক, তোর বাবাকে ডাক দে, আমি আল্লাহ বেজার না। তবে আমি আল্লাহ কি মনটা চায় না, তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দিবি। একবার তুই ফাঁকে ফাঁকে বলবি আল্লাহ, তুই মাঝে মাঝে বলবি রব্বুল আল্লাহ। ও বান্দা, আমি যদি তোর থেকে মাঝে মাঝে একটা ডাক না পাই, আমি আল্লাহ কেমন ভাবে তোরে মায়া করতে পারি? মুসা নবীর যুগের ঘটনা, যুবক অন্যায় করতে 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 মানুষের অন্তরে ব্যথিত হয়ে গেল, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। উম্মতেরা যুবকের জন্য সিদ্ধান্ত নিল, এত বড় সন্ত্রাসী যুবক একে আর এলাকায় রাখা যাবে না, হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলে ফালায়া দাও। যখন জঙ্গলে সবাই পরামর্শ করে হাতে পায়ে রশি লাগায় জঙ্গলায় ফালায়া দিল, কিছুদিন পর আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন আর বললেন, হে মুসা, অমুক এলাকায় যাও জঙ্গলার পাশে, আমার একজন খাঁটি ওলি আছে, তার জানাজা পড়ায় দেও, দাফন কাফনের ব্যবস্থা করায় দাও মুসা। পয়গম্বর মুসা আল্লাহর থেকে ওহী পাওয়ার পরে লোকজন নিয়ে রওয়ানা, আল্লাহর অর্ডার হয়ে গেল, জঙ্গলার কিনারার ওই বান্দা আল্লাহর খাঁটি বন্ধু, তার জানাজা পড়ানোর জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গিয়ে দেখে যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালায় দিল, সেই যুবকের লাশ মুসা নবী চিন্তা করলেন, এই বান্দাকে আল্লাহ বলেছেন তার বন্ধু, বুঝে তো আসলো না, তবে আগে জানাজা দেই, দাফন কাফন শেষ করি। পয়গম্বর মুসা নবী দাফন কাফন শেষ করলেন, জানাজা শেষ করে দাফন শেষ বিদায় বেলা আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল, আপনি আমাকে ওহী নাযিল করে বলেছেন এ নাকি আপনার বন্ধু, বুঝে আসেন এত বড় সন্ত্রাসী আপনার বন্ধু হলো কি করে? আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, এই বান্দারে যখন জঙ্গলে সবাই ফেলে দিয়া চলে গেল, এই যুবক আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখে কেউ নাই, ওই যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, মালিক আমার দুনিয়ার সব দরওয়াজা গুলো, আমার মায়ের দরওয়াজা বন্ধ, সন্তান বিপদে পড়লে মা আগায় যায় বাবা আগায় যায়, আজকে আমার মাও নাই আমার বাবাও নাই, দুনিয়ার সবাই আমাকে তারা দিল রে মালিক, তবে আমি জানি একটা দরওয়াজা আছে, রহমানের দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, ও আল্লাহ সবাই আমাকে ফালায় দিল, তুমি আমাকে তারায় দিও না রে আল্লাহ।
আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলো, আল্লাহ বলেন আমার দয়ার নজর তার উপরে পড়ে গেল, আমি আল্লাহর রহমতের দৃষ্টি দিয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জো না মঙ্গে উসে তু বেজারো হ্যাহি তু মেরা মাবুদ হ্যাহি তু মেরা মাশুক হে আল্লাহর গোলাম নবীর উম্মত। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, বান্দা তুমি দুইটা গান কাজ করো, এক নাম্বার ইমানটারে পরিশুদ্ধ করো, দুই নাম্বারে নেক আমল করো। ইমানটা কিভাবে পরিশুদ্ধ করবা? সাহাবায়ে কেরামের ইমানের সাথে তোমার ইমানটা মিলাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান। সমস্ত দুনিয়ার মুমিনের ইমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের স্কেল। তাদের ইমানের মতো ইমানটা মজবুত করে নাও। তাদের ইমান কেমন মজবুত জানো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও খাব্বাব, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমি ওমরও নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলো তোমার কালেমা পড়ার পেছনে কোনো করুণ কি কষ্ট আছে বলো। খলিফাতুল মুসলিমিন আপনি বলেন, ওমর বলে আমার কালেমা পড়ার পেছনে কোনো করুণ ঘটনা নাই, তোমার কাহিনীটা আমাকে শুনায় দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখেন, খাব্বাব তার জিব্বাটা বের করে দিলেন। ওমর তাকায় দেখে খাব্বাবের জিব্বার মাঝখানে একটা টিউমারের মতো গোশতের টুকরা দেখা যায়। হযরত ওমর বলে, রে খাব্বাব, কতদিন তুমি টিউমারের রোগে ভুগতেছো? খাব্বাব বলেন, আল্লাহর জাতের কসম, জিন্দেগিতে আমার কোনো দিন টিউমার হয় নাই। তাহলে তোমার গোশতের টুকরা বাড়তি কেন বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কালেমা পড়ার অপরাধের কারণে আমার কৌমের জালেমরা আমার হাতে পায় রশি লাগাইয়া পাহাড়ের জঙ্গলের মধ্যে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমার জিব্বাটা টেনে ধরে জিব্বার মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে আর বের করেছে। একবার না বারবার আমার জিব্বার মধ্যে কাটার আঘাত, আর বলেছে, রে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। ওমরের চোখে পানি জমা হয়ে গেল, কিভাবে তুমি এত কষ্ট সহ্য করেছ? খাব্বাব বলে, এখানে শেষ না, জামাটা উঠাইয়া দেখে বলে, দেখেন আমার পিঠের হালাত। ওমর তাকায় দেখে একটু গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া 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 দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব তুমি কুষ্ঠ রোগে কতদিন ভুগেছো? খাব্বাব বলেন, আল্লাহর কসম আমার জিন্দেগিতে কুষ্ঠ রোগ হয় নাই, তো তোমার পিঠে কেন গোশত নাই, হাড্ডিতে কালো কালো দাগ? খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন কালেমা পড়ার অপরাধের কারণে আমার কৌমের বেদিন বেঈমানেরা আমার হাতে পায় রশি লাগাইয়া আমার গায়ের পোশাকটা খুলিয়া খালি গায় জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া চিৎভাবে আগুনের কয়লার উপরে শোয়াইয়া বুকের উপরে ওরা উঠিয়া পাড়া দিয়ে চাপ দিয়েছে, আর ওই আগুনের তাপে আমার পিঠের গোশতগুলো পুড়িয়ে গেছে। আমি আসমানের দিকে তাকাইয়া বলেছি, রে মালিক দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাক, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, তারপরও কবরে জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আজাব আরো ভয়ঙ্কর আজাব, কেউ যদি আবার একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না। মদিনার নবী বলেন, গুনাগার হইয়া যদি কেউ কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ
পাজরের হার চুরমার হয়ে যাবে বাবা, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার চোখের বাণী শুনে কাঁদো। ডানে বামে তাকায় দেখো, তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদাই কই, তোমার আমার আত্মীয়, তোমার আমার বন্ধু বান্ধবীর কই। খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়াতে নাই, লেখে আড্ডা করেছিলাম আজকে নাই। ওরে বান্দা, তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই, তবে মরণ হবে পালানের কোনো সুযোগ নাই, তবে তওবা করে নাও, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়িটা কাটিয়া নবীরে কাঁদাইও না, নামাজ আর বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে যুবক। তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ব্যবসা করে হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক আজান দিলে মসজিদে হাজির। ও যুবক, তুমি কেন পারবা না রে বাবা, তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আয় আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক, তওবা করার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার কষ্ট দিব না, আল্লাহ আল্লাহর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মোনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাকায় দেখেন কারা কারা তওবার জন্য হাত উঁচু করেছে। আয় আল্লাহ গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুনকে ভয় পাই, মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন, এত বৃষ্টি এত কাদার মধ্যে আপনার বান্দারা এখানে হাজির হয়েছে রে আল্লাহ। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, সবাই জাহান্নাম থেকে ক্ষমা চাই রে আল্লাহ। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে দিনের কথাগুলো শুনলেন, মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আয় আল্লাহ গুনাহগার বলে তারাইয়া দিয়েন না, মেহরবানি করে আপনি আমাদের মাফ করে দেন।
নবীজির মহব্বত আমাদের কবুল করে নেন। আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন, রহমান নামটা কেন রাখলেন? আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহব্বতে আমাদের আপনি মাফ করে দেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনা দান করেন আল্লাহ, সকলকে হেদায়াতের নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মহব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি বাইতুল্লাহর ঘর ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করা দান। আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের মা করেন আল্লাহ, আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।